হ্যালো সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, তাই না? আমি সবসময় আশা করি তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আচ্ছা, প্রতিদিনের মতো আমরা একই সময়ে আবার আমাদের নিয়মিত ক্লাস নিয়ে হাজির হয়েছি, কেমন? হ্যাঁ, তোমরা তো বাসায় পড়াশোনা করছো, তাই না? আচ্ছা, ভেরি গুড। তাহলে চলো, আজকে আমরা পড়বো ম্যাথ, কেমন? গণিত, গণিতে তোমরা এতদিনে কাউন্টিং এবং ফিলিং দ্য গ্যাপস, ম্যাচিং, সেগুলো আশা করি নিশ্চয়ই তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা বাড়ির কাজগুলো আস্তে আস্তে করে করো, হ্যাঁ, কোনো সমস্যা নেই, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আজকে আমরা করব, দেখো মিস বোর্ডে লিখেছি ম্যাথে আমরা যে বিষয়টা পড়ব, দেখো, ছবি গুণে সংখ্যার সাথে মিলকরণ। হ্যাঁ, তোমরা তো কাউন্টিং পারো, তাহলে এই জিনিসটা তোমরা পারবে। আবার দেখো ইংলিশে হচ্ছে কি, কাউন্ট দি পিকচার অ্যান্ড ম্যাচ উইথ দিস নাম্বার, মানে পিকচার তাও সেম সংখ্যা গুণে ছবির সাথে মিলকরণ। হ্যাঁ, ওটা ইংলিশে আসতে পারে ইংলিশ সংখ্যা দিয়ে, আবার বাংলা সংখ্যা দিয়েও আসতে পারে। সেজন্য মিস দুইভাবে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা দেখো মিস এখানে কি করেছি, তোমরা দেখো বোর্ডের দিকে, তোমরা এর আগে গত সেকেন্ড টার্মে তোমরা কি করেছো, কাউন্টিং করে শুধু নাম্বারটা সংখ্যাটা লিখেছো, তাই না? মনে আছে তোমাদের? হ্যাঁ, তাহলে এখন করবো আমরা ম্যাচিং। তাহলে দেখো মিস এখানে পিকচার রেখেছি কিছু, বোর্ডে দেখা যাচ্ছে, এই যে দেখো এখানে মিস স্টার রেখেছি কতগুলো, এই যে দেখো স্টার, তারপরে এখানে কতগুলো বেলুন, হ্যাঁ বেলুন এঁকেছি, তারপর এখানে কতগুলো ট্রি মানে গাছ এঁকেছি, তারপর এখানে দেখো কতগুলো বল এঁকেছি, হ্যাঁ বল, ছোট ছোট বল। তাহলে দেখো এখানে প্রথমে হচ্ছে স্টার, হ্যাঁ স্টার কয়টা আমরা একটু কাউন্ট করি, তোমরা মিসের সাথে কাউন্ট করবে, ওয়ান টু থ্রি, হ্যাঁ। তারপরে দেখো এখানে কিছু বেলুনস আছে, বেলুনগুলো একটু কাউন্ট করি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, হ্যাঁ। আচ্ছা, এবার বাংলা দিয়ে গুণিত, এখানে দেখো গাছ আছে কতগুলো, এক দুই তিন চার। আচ্ছা, এখানে বল দেখো কয়টা বল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। দেখো এবার এ পাশে ডান দিকে নাম্বারগুলো মিস লিখেছি, মানে এলোমেলো করে নাম্বারগুলো, কয়টা বল কয়টা স্টার সেটা বোঝানোর জন্য এখানে লিখেছি, বাংলা এবং ইংলিশ দোনোটাতেই লিখেছি কিন্তু এলোমেলো করে, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, ম্যাচিং করা। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আমরা স্টার দেখি কয়টা, এক দুই তিন, তিনটা স্টার আছে। তাহলে এখানে দেখো সংখ্যাগুলো, দেখো তোমরা একটু ভালো করে চোখ বুলিয়ে, এখানে তিন কোনটা বলো তো আমাকে দেখি, তোমরা আমাকে বলো মিসকে। আচ্ছা, এই যে তিন, হ্যাঁ তিন নাম্বারে, থার্ড নাম্বারে তিন দেওয়া আছে, তাহলে আমরা কোনটার সাথে মিলাবো, স্টারের সাথে, কেমন? এই যে কারণ তিনটা স্টার, হ্যাঁ। ঠিক একইভাবে আমরা যদি ওয়ান টু থ্রি দিয়ে করি, ওয়ান টু থ্রি, তাহলে সেম এই যে দেখো থ্রি যদি সংখ্যা থাকে তাহলে থ্রি দিয়ে মিলাতে হবে, হ্যাঁ। যখন হেডলাইনটা বাংলা থাকলে বাংলায়, ইংলিশে থাকলে ইংলিশ নাম্বার থাকবে, সেক্ষেত্রে ওটা ওভাবে করে মিলাতে হবে, ঠিক আছে? সেটা বাবা মারা তোমাদেরকে হেল্প করবে বোঝার জন্য। আচ্ছা, এরপরে দেখো এখানে বেলুন কয়টা, এক দুই কাউন্ট করো মিসের সাথে, তিন চার পাঁচ, ঠিক আছে? তাহলে এবার এখানে দেখো পাঁচ কোনটা, নিচে, গুড, এই যে, তাহলে পাঁচের সাথে পাঁচ কি করব, দাগ টেনে মিলিয়ে দেব, অথবা ফাইভ দিয়ে যদি কাউন্ট করি, ওয়ান টু দিয়ে, তাহলে ফাইভের সাথে, হ্যাঁ, দাগ টেনে মিলিয়ে দেব, কেমন? আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে চারটা ট্রি আছে, আচ্ছা এবার ইংলিশ দিয়ে কাউন্ট করি আমরা, মানে নাম্বার ওয়ান টু দিয়ে, দেখো ওয়ান টু থ্রি ফোর, তাহলে কয়টা, ফোর, হ্যাঁ। তাহলে এখানে আমরা কাউন্ট করব, সরি ম্যাচ করব কোনটার সাথে, এই যে ফোর, হ্যাঁ এই যে ফোরের সাথে, মানে ইংলিশে বলেছি সেজন্য। আচ্ছা, এরপর দেখো এখানে বল আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, তাহলে সবগুলো তো হয়ে গিয়েছে, আর কোনটা বাকি আছে, একদম উপরে, ঠিক না, সেভেন।
এই যে তাহলে উপরে কি করলাম সেভেন এর সাথে দাগ টেনে মিলিয়ে দিলাম বাংলায় হলে সাতের সাথে মেলাবো ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে কিন্তু তার আগে তোমাদেরকে কাউন্টিংটা ভালো করে শিখতে হবে কারণ কাউন্টিং পারলে এটা তোমাদের জন্য খুব সহজ কেমন তাহলে আশা করি তোমরা পারবে তোমাদের বুকে ম্যাথ বুকে দেওয়া আছে যেমন কাউন্টিং এই যে ম্যাথ বুকে কিছু প্র্যাকটিস করার জন্য ম্যাথ বুকটা একটু আমি দেখাই তোমাদের এই যে দেখো ম্যাথ বুকে এখানে দেওয়া আছে পেজ নাম্বার হচ্ছে 10 হ্যাঁ এই দেখো দাগ টেনে ছবির সাথে সংখ্যার মিলকরণ হ্যাঁ এগুলো তোমরা ভালো করে একটু বাসায় প্র্যাকটিস করলে আশা করি সেটা তোমাদের জন্য কষ্ট হবে না তোমরা সহজেই পারবে ঠিক আছে তাহলে আজকে আমরা ম্যাথে শিখলাম ছবি গুণে সংখ্যার সাথে মিলকরণ তোমরা এই জিনিসটা কি বাসায় এইচ ডব্লিউ করবে কেমন তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরও একটু ভালো হবে ঠিক আছে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে